বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে আসতে হবে, তা না হলে অস্তিত্ব সংকটে পড়বে দলটি। সকালে ভোলার কাচিয়ায় স্কুল ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, গেল নির্বাচনে অংশ না নিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিএনপি, তাই অস্তিত্ব বাঁচাতে শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচনে অংশ নিতে হবে দলটিকে। বিএনপি জোটের সময় দেশে কোনো উন্নয়ন হয়নি বলেও দাবি করেন বাণিজ্যমন্ত্রী।